সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপা আনন্া ষোলোই অগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর কালপুরুষের রাশিচক্রে অগ্নিত্রিকোণ ধর্মত্রিকোণ সক্রিয় জাগ্রত থাকছে এটা অত্যন্ত ইতিবাচক একটা সময় এবং ইতিবাচক তখনই হবে যখন আমরা এই ফায়ার এলিমেন্টের এই অগ্নিতত্ত্বের ভারসাম্য ব্যালেন্সটাকে মেনটেন করতে পারব এবং প্রপারলি সঠিকভাবে ব্যবহার করতে পারবো এই অগ্নিতত্ত্বকে মার্স সান অ্যান্ড জুপিটার মাস বি ইউজড ওয়েল মঙ্গল বৃহস্পতি রবিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে যাতে ইতিবাচক দিকটা সমস্ত কামনা বাসনা ডিজায়ার অ্যাকচুয়ালাইজেশান কামনা বাসনা চরিতার্থ করা বাস্তবে পরিণত করা মোটিভেশন প্রেরণা ডাইনামিজম একটা গতিশীলতা স্ট্রেংথ শক্তি কারেজ সাহস এই সমস্ত কিছু এই পজিটিভ দিকটা যাতে পূর্ণ মাত্রায় জাগ্রত হয় এবং ফলীভূত হয় আর ইতিবাচকের ম্যানিফেস্টেশন আর নেতিবাচকটা যাতে দমন হয় মাথাচাড়া দিতে না পারে আমাদের অহংকার আমাদের ক্ষিপ্রতা হিংস্রতা আমাদের যে স্বার্থপরতা ঔদ্ধত্ব ক্রোধ রাগ এই জায়গাগুলো যাতে কোনোভাবেই প্রকাশ না পায় এবং জীবনের সমস্যা সৃষ্টি না করে তার একটা ব্যবস্থা করাটা বিশেষ প্রয়োজন কারণ তিনখানা অগ্নিরাশি জাগ্রত থাকছে মানে ভীষণভাবে জীবনে ফল লাভ করার টাইম আমরা সব সময় জীবনে এগোতে চাই পজিটিভ বেনিফিট পেতে চাই ভাগ্যদয় চাই জীবনে সব কিছুকে অর্জন করতে চাই তার জন্য কিন্তু এই ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর একটা মক্ষম সময় কিন্তু মক্ষম তখনই হবে যখন আমরা প্রপার হ্যান্ডলিংটা করব। এই প্রপার হ্যান্ডলিং করার জন্য একটা ভীষণ শক্তিশালী প্রক্রিয়া পদ্ধতি আছে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি যে সিদ্ধগুরুদের সম্পূর্ণ গুরুমণ্ডলার একটা কৃপা একটা আশীর্বাদ আমি পেয়েছি এবং তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ যে এই প্রক্রিয়াটা আপনাদের কাছে আমি উপস্থাপনা করতে পারছি তার জন্য অবশ্যই একটা পরমানন্দ এবং তৃপ্তি আমি অনুভব করছি কারণ এই রকম তিন তিনটে অগ্নিরাশি জাগ্রত থাকছে এবং একসঙ্গে একটা মাস এটা কিন্তু কম সময় নয় এবং এটা ভীষণ একটা এটা লটারির মতো তো এটাকে সঠিকভাবে ব্যবহার করাটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং আমি নিশ্চিত যে আমরা সকলেই প্রয়াস করব সঠিকভাবে ব্যবহার করার এবং সকলেই আমরা যথেষ্ট একটা পজিটিভ হাইলি বেনিফিশিয়াল সময় আমাদের জীবনে তৈরি করতে পারব প্রথমে বলি অগ্নি গায়ত্রী মন্ত্র অগ্নি গায়ত্রী মন্ত্রটা আপনারা ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর প্রতিদিন তিনবার করে একটু জপ করবেন সবচেয়ে ভালো হয় যে দিনের আলো থাকতে থাকতে সূর্যাস্ত হওয়ার আগে এবং ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে প্রতিদিন যদি সূর্য দয়ার সময় করতে পারেন তাহলে তো কথাই নেই আর নাহলে অন্তত যে কটা দিন পারেন একটু মোবাইলে অ্যালার্ম সেট করে সকালে উঠে একটু করবেন ओम रुद्र नेत्राय विद्महे ओम रुद्र नेत्राय विद्महे शक्ति हस्ताय धीमहि तन्नो अग्निर प्रचोदयात ओम रुद्र नेत्राय विद्महे शक्ति हस्ताय धीमहि तन्नो अग्निर प्रचोदयात यही मंत्रटा तीन बार मिनिमम तीन बार एगारो बार एकुश बार एकान्न बार একশো আটবার যদি করেন তাহলে তো কথাই নেই কিন্তু তিনবার অন্তত প্রতিদিন ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর করবেন দিনের আলো থাকতে থাকতে এবং যে কটা দিন সম্ভব হবে সূর্যোদয়ের সময় এবার আমরা সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার আলোচনায় প্রবেশ করব এই প্রক্রিয়া অত্যন্ত সমৃদ্ধ সনাতন সম্প্রদায়ের বিদগ্ধ পণ্ডিতদের একটা প্রসাদ সনাতন সমৃদ্ধ সম্প্রদায়ের বিদগ্ধ পণ্ডিতরা এই ধর্মত্রিকোণ এই অগ্নি ত্রিকোণকে কন্ট্রোলড অ্যাক্টিভেশানের একটা সিস্টেম আমাদের দিয়ে গেছেন অগ্নিত্রিকোণ তো জাগ্রত হচ্ছেই সক্রিয় হচ্ছেই প্রজ্বলিত হচ্ছেই কিন্তু তাতে চারদিকে যাতে অগ্নিকাণ্ড না হয় আমরা যাতে জ্বলে পুড়ে ধ্বংস না হয়ে যাই এই অগ্নিকে যাতে আমরা সঠিকভাবে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে ফোকাস করে আমাদের জীবনে ব্যবহার করতে পারি তার জন্য এই প্রক্রিয়া এই প্রক্রিয়ার নাম হচ্ছে চৈতন্য মন্ত্র প্রক্রিয়া বেসিক একটা মন্ত্র আছে বেসিক মন্ত্রটা হচ্ছে ওং হুং রং চৈতন্যায় নম ওং হুং রম চৈতন্যায় নম ওং হুং রম চৈতন্যায় নম ওং হুং রং নমঃ এই মন্ত্রটা আমাদের জন্মছকের ভাবের ক্ষেত্র থেকে কাজ শুরু করে এই মন্ত্রটা যখন আমরা জপ করব তখন আমাদের পঞ্চম ভাব জাগ্রত হবে এবং পঞ্চম ভাবের যে জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা ইন্টেলিজেন্স অ্যান্ড নলেজ এই জ্ঞান বুদ্ধি প্রজ্ঞার জায়গাটা ওপেন হয়ে যাবে এবং অ্যারোগেন্স অ্যান্ড প্রাইড যে অহংকার যে দর্প দম্ভ ভ্যানিটি সেটা দমন হয়ে যাবে কালপুরুষের পঞ্চম যদি দেখেন সিংহ রবি তার অধিপতি গ্রহ এই সিংহরাশি পঞ্চম এখানে অ্যারোগেন্স দর্প দম্ভ ভ্যানিটি অহংকার যতটা আছে আবার বুদ্ধি ইন্টেলিজেন্স নলেজ ততটাই আছে তাহলে ওং হুং রং চৈতন্যায়ই নমাহ এই চৈতন্য মন্ত্র যখন আমরা জপ করা শুরু করলাম তখন পঞ্চম ভাব জাগ্রত হলো পঞ্চম ভাবের ইন্টেলিজেন্স অ্যান্ড নলেজ বুদ্ধি জ্ঞান প্রজ্ঞাটা জাগ্রত হলো অহংকার দম্ভটা দমন হয়ে সুপ্ত হয়ে গেল ডরমেন্ট হয়ে গেল এই মন্ত্র জপ করার পর এই মন্ত্রের যে অ্যাক্টিভেশনটা হলো যে এনার্জিটা উৎপন্ন হলো সেটা গিয়ে আমাদের নবমভাবে ফল প্রদান করবে মন্ত্র অ্যাক্টিভেট করলো পঞ্চমকে করে নবম ভাবকে সে ক্ষেত্র তৈরি করবে নবমভাবে সে ফলীভূত হবে কেন নবমভাবে ফলীভূত হবে আর পঞ্চমভাবেই কেন মন্ত্রটা অ্যাক্টিভেশন হচ্ছে ওং হুং রং চৈতন্যায় নামাহ এর মধ্যে পাঁচটা শব্দ পঞ্চম ভাব এবং এই মন্ত্রের মধ্যে ওং হুং রং চৈতন্যায় নমাহ এর মধ্যে নটা বীজ তাহলে মন্ত্রক্রিয়া শুরু হচ্ছে পঞ্চমে এবং মন্ত্রের যে ভোগ্য ফল সেটা নবমে গিয়ে পাচ্ছি নাইন হাউসে যে পঞ্চমভাবে মন্ত্রক্রিয়া করে যে এনার্জিটা উর্জাটা শক্তি তেজটা উৎপন্ন হলো সেটা গিয়ে নবমে ফলদায়ী হবে আমাদের ভাগ্য আমাদের সাফল্য আমাদের উন্নত চিন্তা উন্নত চেতনা আমাদের জ্ঞান সব কিছুকে জাগ্রত করবে পঞ্চম থেকে নবম যে দূরত্ব ফিফথ টু নাইন থাউজেন্ড যে দূরত্ব সেটা হচ্ছে পাঁচটা ঘরের এই পাঁচটা ঘরের দূরত্ব যদি আবার আমরা নবম ভাব থেকে মেজার করি মাপি তাহলে গিয়ে আমরা লগ্নে পৌঁছই তাহলে পাঁচটা শব্দের মন্ত্র দিয়ে ক্রিয়া শুরু হলো শুরু হলে পঞ্চম ভাব জাগ্রত হলো পঞ্চম ভাবের কি জাগ্রত হলো না ইন্টেলিজেন্স অ্যান্ড নলেজ সেখান থেকে ওই এনার্জি উৎপন্ন হয়ে এনার্জি চলে গেল নবমভাবে রেজাল্ট দিতে নবমভাবে আমাদের সাকসেস আমাদের ভাগ্য আমাদের হায়ার থিঙ্কিং পিউরিফাইড থিঙ্কিংয়ের রেজাল্টটা দিল দেওয়ার পর লগ্নভাব প্রথম ভাব সক্রিয় জাগ্রত হলো পঞ্চম থেকে নবম পাঁচটা ঘর নবম থেকে লগ্ন পাঁচটা ঘর ওই লগ্নভাব যখন জাগ্রত হলো তখন লগ্নভাবে এই মন্ত্রের যে দেবতা সেই দেবতা জাগ্রত হলো ওই মন্ত্রক্রিয়া করার সময় থেকেই দেবতাকে আবাহন করা হয়েছে দেবতাকে স্থাপন করা হচ্ছে লগ্নভাবে এবং এই মন্ত্রের দেবতা লগ্নভাবে স্থাপন হয়ে আমাদের সমস্ত ব্লেসিংস সমস্ত কৃপা বর্ষণ করবেন গ্রান্টাস ব্লেসিংস কৃপা বর্ষণ করবে এই যে পদ্ধতিটা এই ওং হুং রং চৈতন্যায়ই নামাহ এটা ধর্মত্রিকোণ অগ্নিত্রিকোণের চৈতন্য মন্ত্র এই মন্ত্র আমরা প্রত্যেকে ইলেভেন টাইমস এগারো বার ডেফিনেটলি করা উচিত প্রতিদিন ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর যখন মন্ত্রটা করবেন তখন মণিপুর চক্রে যেটা ফায়ার এলিমেন্টের চক্র নাভি নাভির উপর হাতটা রেখে এই মন্ত্রটা করবেন বার এতে আমাদের লগ্ন পঞ্চম নবম অ্যাক্টিভেটেড হয়ে গেল জাগ্রত হয়ে গেল এবং সঠিকভাবে নিয়ন্ত্রিত হয়ে হ্যান্ডেলড হয়ে এই ফায়ার এনার্জিটা ফায়ার এলিমেন্টটা আমাদের জীবনে প্রতিভাত হবে কার্যকরী হবে যাতে বার্নিং তা না হয় দগ্ধ না হয় প্রকাশ আর তেজময় হয় আমাদের জীবন এই মন্ত্রই প্রত্যেকটা লগ্নের জন্য আলাদা আলাদা করে পার্সোনালাইজড স্পেশালাইজড করা আছে সেটা আমরা আগামী ভিডিওতে আলোচনা করব। সর্বম শিবময় শিবানন্দ শিবকৃপা আনন্দ